জিম্বাবুয়ের বিপক্ষে এমন কিছু কি হওয়ার কথা ছিল? ক্রিকেটে যে একটিমাত্র ফরম্যাটে জয়ের আলো খুঁজতে পারে বাংলাদেশ, সেই ওয়ানডে ফরম্যাটেই কিনা লজ্জার এক দৃশ্যপট ছাপিয়ে বসল টাইগাররা। অন্তত এই সিরিজের আগেও যদি বা কেউ বলতো ওয়ানডে সুপার লিগের শীর্ষ সারির দল বাংলাদেশকে সিরিজ হারিয়ে দেবে জিম্বাবুয়ে, কজনই বা এটা বিশ্বাস করতেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই হাস্যরসাত্মক প্রশ্নের উত্তরটাই মুখে গুঁজে দিল জিম্বাবুয়ে। 9 বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের। ক্রিকেট বরাবরই অনিশ্চয়তার এক গেম, তবে তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে বড় দলগুলো তুড়ি মেরেই ম্যাচ জেতার শক্তি রাখে। এদিক থেকে এমন এক কিছুতেই দাঁড়িয়ে নেওয়ার সময় হয়েছে বাংলাদেশের জন্য। টি টোয়েন্টিতে বাজেভাবে সিরিজ হারের পর সিনিয়রদের নিয়ে গড়া ওয়ানডে সিরিজেও কিনা দ্বিতীয় ম্যাচেই সিরিজের পরাজয় মাথা পেতে বরণ করল তামিম মুশফিকরা। আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য এ এক বিরাট ধাক্কা। টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব বেশি একটা ম্যাচ খেলার সুযোগ হয় না জিম্বাবুয়ানদের। তবে 39 বছরের ওয়ানডে ক্রিকেট যাত্রায় কতই না চমকে দিয়েছে দলটি, যার শেষ চমকটা ঘটল বাংলাদেশের বিপক্ষে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে 1997 সালে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়ে আলোড়ন ফেলে দেয় আফ্রিকার এই দেশটি। অতঃপর 2000 সালে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারায় জিম্বাবুয়ে। 2013 সালে প্রথমবারের মতন এই দলটির কাছে সিরিজে মাথা নত করে বাংলাদেশ। অতঃপর দীর্ঘ 9 বছর দলটির বিপক্ষে খেলা 19টি ম্যাচেই অপরাজিত থাকা বাংলাদেশ কিনা এক ম্যাচ হারের রেশ কাটতে না কাটতেই খুইয়ে বসল সিরিজ। ওয়ানডে শক্তিশালী বাংলাদেশ দলকে টেনে হিসড়ে মাটিতে নামালো সিকান্দার রাজারা। বাংলাদেশকে নিজেদের ডেরাই পেয়ে যেন হাজার বছরের জমে থাকা কোনো ক্ষোভ মেটাতে ব্যস্ত সিকান্দার রাজা। তা না হলে কেনই বা পুরো সিরিজে বাংলাদেশের বিপক্ষে তার ব্যাট এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে? প্রথম ওয়ানডে ম্যাচে ইনোসেন্ট কাইয়ার সাথে জুটি বেঁধে করেছিলেন 192 রান, সেবা সিকান্দার রাজা ছিলেন 135 রানে অপরাজিত। সিরিজ নিশ্চিত করা দ্বিতীয় ওয়ানডেতেও রাজাকে পরাস্ত করতেই ব্যর্থ বাংলাদেশের বোলিং বিভাগ। এবার রাজার ব্যাটে আবারও 117 রানের অপরাজিত ইনিংস, সাথে অধিনায়ক রেগিস চাকাবার সাথে করেন 201 রানের জুটি। জিম্বাবুয়ের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় ও চতুর্থ রানের জুটির দুটি এই দুই ম্যাচেই। টানা দুই ওয়ানডে ম্যাচে এভাবে হারা বাংলাদেশ দলের যেন আত্মবিশ্বাসী মাটিতে নেমে এসেছে। টি টোয়েন্টিতে সিরিজ হারের সেই দৃশ্য কাটেনি ওয়ানডে সিরিজেও। যদিও টি টোয়েন্টিতে 2-1 সিরিজ হেরেছে বাংলাদেশ, তবে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের কোনো গল্প লেখাবে না তো তামিমের দল জিম্বাবুয়ের মাটিতে, আশঙ্কাটা যেন এখন বড় করে উকি দিচ্ছে।